প্রিয় দর্শক, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমি তন্ময়, আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন। আজ আমি একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো, যে গাছটি থেকে খুব সহজেই চারা বানানো যায়। কিভাবে এই গাছ থেকে আমরা খুব সহজে চারা বানাতে পারি এবং কিছু টিপস যেগুলো মেনে চললে আপনার চারা বানাতে একটু অসুবিধা হবে না। যে সমস্যা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি চাই সেই সমস্যা আপনাদের যেন না হয়, যাতে প্রত্যেকটি কাটিং সফলভাবে গ্রো করে। বন্ধুরা, আমরা যখন এই ধরনের কোনো গাছ কিনব, একটু দেখে নেব গাছটির পাশ থেকে আরও কোনো গাছ বেরিয়েছে কি না। আমরা চেষ্টা করব যে গাছটির পাশ থেকে বেশি সংখ্যক গাছ বেরিয়েছে সেই রকম গাছ কিনতে। তাহলে আমরা একটি গাছ থেকে অনেক চারা বানাতে সক্ষম হব। আমি এই যে গাছটি কিনেছি, দেখুন এর পাশ থেকে সাইড থেকে তিনটি গাছ বেরিয়েছে। তো এই গাছগুলো থেকে, এই সাইড গাছগুলো থেকে আমি কিছু চারা বানাবো। তো এর জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে, টবটিকে উল্টে টবের কিনারা বরাবর একটু ধাক্কা দেব, হালকা করে হালকা ধাক্কা। টবের কিনারায় হালকা ধাক্কা দিলেই গাছটি টব থেকে খুব সহজেই খুলে আসবে। এবার গাছের গোড়াটি বের করব। গাছের গোড়ার মাটি একটু ঝাড়িয়ে নিয়ে গাছের গোড়াটি বের করব, যাতে প্রত্যেকটি গাছ আলাদা করে বোঝা যায় এবং গাছগুলিকে মূল গাছ থেকে আলাদা করা সহজ হয়। এইবার একটা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে খুব সাবধানে কেটে গাছগুলোকে আলাদা আলাদা করে নেব। নেবার পর গাছগুলিকে আলাদা করার পর কাটা অংশে যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গাছগুলো বসাবো। গাছগুলো বসানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত গাছটি যে মাটিতে বসাবো মাটিটা যেন ওয়েল ড্রেন সয়েল হয়, জল যেন খুব সহজেই নিকাশি হয়ে যায়, এইরকম ধরনের মাটি নিতে হবে। এর জন্য যে মাটিটা আমরা তৈরি করব, তাতে এক ভাগ লাল বালি, এক ভাগ বাগানের যে কোনো মাটি আর এক ভাগ গোবর সার, এই দিয়ে মাটিটা তৈরি করব। আর ভালো হয় গাছের কাণ্ডটা যেহেতু জল ধরে রাখে, তো তাই সঙ্গে সঙ্গে বসালে গাছের গোড়াটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফাঙ্গাস অ্যাটাক হয়ে। তো আমরা চাইবো যদি হাতে একটু সময় থাকে, সুবিধা হয়, তো গাছগুলোকে কাটার পর ফাঙ্গিসাইড লাগিয়ে 2 থেকে 3 দিন কোনো ছাওয়া জায়গায় বা কোনো শেডের মধ্যে রেখে দেব। দিলে ওই কাটা অংশ একটু শুকিয়ে আসবে। তারপর যদি গাছগুলো বসাই, তাহলে ওখানে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। এইবার আমরা গাছগুলোকে বসাতে পারি, তাহলে গাছের গোড়া আর পচবে না। এখন আমি এই গাছটিকে, টবের যে মাটি ছিল এই মাটিতে, এই গাছটিকে ভালো করে বসিয়ে দেব আর মাটিগুলো পাশ থেকে একটু চেপে চেপে দেব, যাতে এই টবের মধ্যে এয়ার পকেট না থাকে। তো এই গাছটি আমি সঙ্গে সঙ্গে বসানোর জন্য, আমার যে সমস্যাটা হয়েছিল, একটু জল বেশি পড়েছিল, সেই কারণেই গাছের গোড়াটা একটু পচে যাচ্ছিল, গাছটা হেলে পড়ছিল। তখন আমি এই গাছটিকে আবার তুলে ওই পচা অংশটা কেটে বাদ দিয়ে 2-3 দিন ছাওয়া জায়গায় ফেলে রেখে দিয়েছিলাম। দেবার পর গাছটিকে পুনরায় ফের বসিয়েছি। তো তখন দেখলাম যে আমার আর কোনো সমস্যা হয়নি গাছগুলোর ক্ষেত্রে, গাছগুলো খুব সুন্দরভাবেই গ্রো করেছে। আর এই মাটিটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, বাকি গাছগুলোকে আমি এই মাটিতেই বসাবো। তো এই মাটিটা ভালো করে একটু মিশিয়ে নেব। ভিডিও ছোটো করার জন্য আর বাকি গাছগুলো বসানো দেখালাম না, এবার গাছে জল দেবার পালা। দেখে নেওয়া যাক কীভাবে জল দেব। সঙ্গে আমার ছেলে ঋষি, ওই কাজগুলো করে খুব মজা পায়। আমি যখনই কোনো গাছ বসাই, জল দিই, সার দিই, ও আমার সঙ্গে চলে আসে এই কাজগুলো করার জন্য। এই কাজগুলো করে ও খুব আনন্দ পায়, আমারও খুব ভালো লাগে। গাছ বসানোর পর এইভাবে ভরপুর জল দেব। জল দেওয়ার পর গাছগুলোকে শেডের মধ্যে রেখে দেব। যখন দেখব গাছের পাতা গজাতে শুরু করেছে, তখন একে আমরা হালকা রোদে রাখতে পারি। এই গাছ, এটি একটি ইনডোর প্ল্যান্ট, এর জন্য ফুল সানলাইটের দরকার নেই। দিনের মধ্যে মাত্র কয়েক ঘন্টা নরম রোদ একটু পেলেই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা এতক্ষণ ধৈর্য ধরে
আমার এই ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও প্রিয়জনদের শেয়ার করবেন, আর আরও বেশি বেশি করে গাছ লাগাবেন এবং সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন, এই আশা রাখি। ধন্যবাদ।